বিয়ের মরশুম চলছে, আর নববিবাহিত দাম্পত্য জীবনে যারা প্রবেশ করতে চলেছেন তাদের জন্য আমার তিনটে বাস্তু টিপসের উপহার। আপনারা যারা বিবাহিত জীবনে প্রবেশ করতে চলেছেন, আপনার বেডরুমকে এই তিনটে নিয়ম যাতে প্রপারভাবে কার্যকরী হয়েছে কি না সেটি অবশ্যই আপনারা চেক করুন। আপনার বেডরুমে যদি এই তিনটে নিয়ম কার্যকরী থাকে, সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনে অবশ্যই মধুরতা থাকবে। কিন্তু এই তিনটি নিয়ম যদি দাম্পত্য জীবনে না কার্যকরী করেন, সেক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্ত ম্যাচমেকিং থাকার পরেও কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। প্রথম যে নিয়মটা আপনাদের অবশ্যই দেখতে হবে সেটা হলো, আপনার বেডরুমে আপনারা যে ম্যাট্রেসটা ইউজ করবেন সেটা যেন দুটো টুকরো না হয়। অর্থাৎ অনেকেই এখনকার দিনে বেড যে ব্যবহার করেন তাতে আপনারা দুটো ম্যাট্রেস ব্যবহার করে থাকেন বা জোড়া ম্যাট্রেস ব্যবহার করে থাকেন। এই ধরনের ম্যাট্রেসে যদি আপনারা ঘুমান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদের সম্ভাবনা থাকবে। দ্বিতীয় যে বিষয়টা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনার বেডরুমে যেন কোনো প্রকার মিরর না থাকে। যদি আপনার বেডরুমে মিরর থাকে, সেক্ষেত্রে আপনার সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়াটা ভীষণই স্বাভাবিক। সুতরাং অবশ্যই লক্ষ্য রাখুন আপনার বেডরুমে যেন মিরর না থাকে। যদি মিরর থাকেও, সেক্ষেত্রে অবশ্যই মিররটাকে ঘুমানোর সময় ঢাকা দিয়ে রাখুন। এটা একটি অবশ্যই কার্যকরী আপনার টিপস। তৃতীয় যে টিপসটা আপনাদের মেনে চলতে হবে সেই টিপসটি হলো, আপনার বেডরুমে যেন কোনো প্রকার ঠাকুর দেবতার ফটো না থাকে। বেডরুম মূলত শুক্র গ্রহের দ্বারা কন্ট্রোল হয়ে থাকে, কিন্তু ঠাকুর দেবতা বা এই ধরনের বিষয়গুলো তো সেগুলো বৃহস্পতি গ্রহের দ্বারা কন্ট্রোল হয়ে থাকে। সুতরাং এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের বেডরুমে যেন কোনো প্রকার ঠাকুর দেবতা না থাকে। তো এতে আপনাদের অনেকটাই মঙ্গল হবে, আপনারা সুখী দাম্পত্য জীবন লিড করুন। আপনাদের জন্য এই উপহার স্বরূপ আমি বুধাদিত্য নিয়ে এলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার সাথে যোগাযোগ করে বাস্তু প্রতিকার করাতে চাইছেন, তারা ওপরে দেখানো নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিন। ধন্যবাদ। শীঘ্রই আবার নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব।